अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। सुप्रिय शिक्षार्थीवृंद, एआरजे कलेज रामनगर झिनाइदह एकादश और द्वादश श्रेणी इस्लामिक स्टाडीज विभाग के सकल छात्र छात्री के ऑनलाइन क्लासे स्वागत जानाच्छि। क्लास निच्छि आमि मोहम्मद अनिसुर रहमान, प्रभाषक इस्लामिक स्टाडीज विभाग, एआरजे कलेज रामनगर झिनाइदह। शिक्षार्थी बिंदु आशा करी तुम्हारा सबा भलो आचो। हमें मान अल्लाह रब्बुल आलमीन आशीष मेहरबानी भलो आची। सुप्रिय शिक्षार्थी बिंदु, आज हमें तुम्हारे साथ आलोचना करब इस्लाम शिक्षा द्वितीय पत्र द्वितीय अध्याय आल हदीस अध्याय कुरान और हदीसर मध्य पार्थक्य। कुरान और हदीसर मध्य पार्थक्य आलोच्य सूत्रे लिखे रेखे कुरान और हदीसर मध्य पार्थक्य हदीस संरक्षण और संकलन विषय हमें आज के आलोचना करब। सुप्रिय शिक्षार्थीवृंद, हमें जानी कुरान मजिदर साथे हदीसे रही है सुगभीर सुसम्पर्क रही है। हदीस अल कुरान व्याख्या ग्रंथ हिसाब स्वीकृतिप्राप्त। हदीसर साथे अल कुरान जे सम्पर्क रही है ये विषय हमें तुम्हारे कैकटी विषय नहीं आलोचना करी कोटेशन। प्रथमत उच्चगत अभिन्नता रही है कुरान और हदीसर मूल विषय हे अल्लाह रब्बुल आलमीन अविनश्वर सत्ता थे उच्चारित हो। कुरान हे कि प्रत्यक्ष ओहि और हे हदीस हे परोक्ष ओहि। सुप्रिय शिक्षार्थीवृंद, एछाड़ाओ कि रही है उद्देश्यगत अभिन्नताओ रही है। कुरान अल्लाह रब्बुल आलमीन नाजिल करेछेन मानवजाति हिदायतर जो पाशापाशि तार प्रिय दोस्त जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के पढ़ाएछेन रसूल हिसाबे दूत हिसाबे पढ़ाएछेन पढ़ाएछेन मानवजाति के सठिक पथे दिक निर्देशना ता कथाबार्ता आदर्श अल्लाह रब्बुल आलमीन का प्राप्त होयेछेन सेटा महान अल्लाह प्रिय दोस्त जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सेटा तिनार कथार द्वारा कर्मेर द्वारा সেটা দেখিয়ে দিয়ে গিয়েছেন। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন এবং কর্মপদ্ধতি হচ্ছে হাদিস, আমরা এটা আগে জেনেছি। এই বিষয়ে দুইটির সাথে কুরআন এবং হাদিসের সাথে সম্পর্ক বিদ্যমান এর মাধ্যমে আমরা বুঝতে পারছি। পাশাপাশি বিধানগত অভিন্নতাও এর মধ্যে আমরা উপলব্ধি করি। কুরআনে যে বিধানটা হালাল করেছে, কুরআন যে বিধান দিয়েছে পক্ষান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু কোরআনের আলোকেই তিনি সেটা বিস্তারিতভাবে সমাধান করেছেন, কখনো মত পার্থক্য দেখা দেয়নি। এজন্য অভিন্নতা এবং সুসম্পর্ক রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কোরআনের সাথে হাদিসের যে কিছু মৌলিক যে পার্থক্য কিছু আছে সেই বিষয়টি আজকে আমরা একটু জানব। তো শুরুতে প্রধান দুটি উৎসই হচ্ছে কোরআন এবং হাদিস। কুরআন হাদিসের সাথে যদিও মিল থাকে উৎসর দিক থেকে, কিন্তু যে মৌলিক পার্থক্য রয়েছে সেই মৌলিক পার্থক্য আমরা দুইটি ভাগ করে নিতে পারি। মৌলিক পার্থক্য হচ্ছে এক হচ্ছে কুরআন, আর দুই হচ্ছে হাদিস। আমরা এখানে দেখি হাদিস তাহলে কুরআন ও হাদিসের পার্থক্য আমরা একটু দেখে নিই। কুরআন ও হাদিসের পার্থক্যটা সাধারণত কিভাবে আমরা বুঝতে পারব, তা প্রথমত লিখি। এক নম্বরে তোমরা লিখে নিতে পারো কুরআন হচ্ছে আল্লাহর বাণী। কুরআন আল্লাহর বাণী, কুরআন হচ্ছে কি মহান আল্লাহর বাণী। পক্ষান্তরে হাদিস বলা হয় কাকে? মহান মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি।
সাল্লামের নাজির হয়েছে। আর ওখান থেকে আমরা পার্থক্য হাদিস মানে হাদিস হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে সরাসরি এসেছে। হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে এসেছে, আল্লাহর পক্ষ থেকে এসেছে। বাট হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অন্তরে এসেছে, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি প্রকাশ করতেন, বলতেন। চার নম্বর পার্থক্য, কোরআন হচ্ছে প্রত্যক্ষ ওহি। কোরআন কি? প্রত্যক্ষ ওহি। ওহিয়ে মাতলুব, ওহিয়ে কি বলা হয়? মতলুব বলা হয়। কোরআন হচ্ছে মতলুব, কোরআন হচ্ছে কি? ওহিয়ে মতলুব বলা হয়, মানে প্রত্যক্ষ সরাসরি ওহিয়ে মতলুব। ওহিয়ে কোরআন হচ্ছে কোরআন মাতলু বলা হয়। পাঁচ নম্বরে হাদিস
হাদিস সালাতে তেলাওয়াত করা সালাতে তেলাওয়াত করা হয় তেলাওয়াত করা হয় হয় না আমরা পার্থক্য দেখলাম ছয় নম্বর পার্থক্য আমি প্রথম দুইটা মুছে দিই তোমরা আশা করি লিখে নিয়েছো ছয় নম্বর পার্থক্য আমরা দেখতে পাই আল কোরআন হচ্ছে কি আল কোরআন আল কোরআন শরীয়তের প্রধান উৎস শরীয়তের প্রধান উৎস প্রধান প্রধান ও প্রথম প্রথম উৎস এদিকে আমরা সায়ামারে লিখতে পারি হাদিস হচ্ছে শরীয়তের দ্বিতীয় উৎস পার্থক্যগুলো আমরা এভাবে লিখব হাদিস হচ্ছে হাদিস হলো শরীয়তে দ্বিতীয় উৎস দ্বিতীয় উৎস হ্যাঁ শুনতে শিক্ষার্থীবৃন্দ আমরা দেখছিলাম যে কোরআন ও হাদিসের পার্থক্য তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি এবার আসো কোরআনের প্রতিটি হরফ তেলাওয়াত করলে দশটি নেকি পাওয়া যায় কোরআনের এভাবে আরও কতগুলো পার্থক্য আছে তোমাদের পাঠ্য বই নেকি তোমরা সুন্দরভাবে সেটি আয়ত্ত করে নেবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কোরআন তেলাওয়াত করলে প্রতিটি হরফের কারণে দশটি নেকি পাওয়া যায় কিন্তু পার্থক্য তো দিক থেকে যদি আমরা উপস্থাপন করি হাদিস পঠিত করলে হাদিস পাঠ করলে সেভাবে কোনো সুনির্দিষ্ট স্বভাবের কথা উল্লেখ নাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আসো আমরা এই হাদিস সংরক্ষণের ব্যাপারে আলোচনা করি হাদিস সংরক্ষণ তাহলে আমরা কি শিখলাম কোরআন হাদিসের মধ্যে পার্থক্য সে বিষয়টি আমরা এতক্ষণ জানলাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা শিখব জানব কোরআন হাদিসের পার্থক্য সংরক্ষণ হাদিসের সংরক্ষণ সংরক্ষণের বিষয়টি আমি তোমাদেরকে বলবো যে হাদিস সংরক্ষণটা আসলে জরুরি ছিল প্রথমত ইসলামের প্রথম যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সেভাবে হাদিস সংরক্ষণ করে রাখা হয়নি বা রাখা ছিল না তবে অবশ্যই হাদিস সংরক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় থেকেই সাহাবারা মুখস্থ করার মাধ্যমে হাদিস সংরক্ষণ করে রেখেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস যখন বলতেন তখন সাহাবারা সেটি বারবার মুখস্থ করতেন মুখস্থ করার মাধ্যমে এবং তারা উপস্থিত যারা ছিল তারা সেগুলো শোনার পরে পরবর্তীতে তাদের অন্য সাহাবী সাথী ভাইদের সাথে যখন দেখা হতো তখন তারা সেটা সেই বিষয়টি নিয়ে আলোচনা করতেন করে তিনি মুখস্থ করে ফেলতেন এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেন বা বলতেন আমাদের সামনে তখন তিনি তিনবার পাঠ করতেন যেন আমরা ভালোভাবে সেটি মুখস্থ করে নিতে পারি সাহাবারা যেন সুন্দরভাবে সেটি মুখস্থ করে রাখতে পারে সেভাবে হাদিস সংরক্ষণ করা হয়েছিল তো এই হাদিস সংরক্ষণ সাধারণত আমরা চারটি মাধ্যম উল্লেখ করতে পারি হাদিস সংরক্ষণ চারভাবে করা হয়েছিল হাদিস সংরক্ষণ তাহলে আমরা দেখি হাদিস সংরক্ষণ হাদিস হাদিস সংরক্ষণ হাদিস সংরক্ষণ হাদিস সংরক্ষণ চারভাবে চার ভাগে চারটি ভাগে হাদিস সংরক্ষণ করা হয়েছে শিক্ষার্থীবৃন্দ আসো আমরা এই চারটি বিষয় জানি হিপস বা মুখস্থকরণ পদ্ধতির মাধ্যমে এক নম্বর হচ্ছে হিপস বা মুখস্থ মুখস্থকরণ
হেফজ বা মুখস্থকরণ এই পদ্ধতিতে হাদিস সংরক্ষণ করা হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হাদিস পাঠ করতেন তখন সাহাবারা সেটি তিনি যা কিছু বলতেন সেগুলো মনোযোগ সহকারে সাহাবারা শুনতেন এবং সেটি কী করতেন তারা মুখস্থ করে রাখতেন। এই মুখস্থ করার একটা বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে যে সাহাবিরা ছিল যে যারা বেশি মুখস্থ করে রাখতেন তাদের স্মৃতিসৌধ প্রখর ছিল এবং এত স্মৃতিসৌধ প্রখর তাদের দেখা যেত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো যে আরব জাতি তারা সৃষ্টি লগ্ন থেকেই কিন্তু অত্যন্ত মেধার অধিকারী, অত্যন্ত মেধার অধিকারী। তারা যেটা শুনতেন সেটা আর কখনো ভুলতেন না, তারা মুখস্থ করে রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবিদের মধ্যে যে মুখস্থ করার মাধ্যমে হাদিস সংরক্ষণ করা হয়েছিল এদেরকে সর্বাধিক হাদিস মুখস্থকারীদেরকে মুকসিরিন বলা হয়। সর্বাধিক হাদিস মুখস্থকারী যারা সংরক্ষণ করেছিলেন মুখস্থ করেছিলেন তাদেরকে মুকসিরিন হাদিস বর্ণনাকারী বলা হয়। তাই এদেরকে সাধারণত সাতজনের নাম আমরা জেনে থাকি যে এই সাতজন মুকসিরিন সাহাবা ছিলেন, অধিক হাদিস বর্ণনা করি। তার মধ্যে আমরা যদি এই সবচেয়ে নাম লিখে নিই তাহলে হিফজ বা মুখস্থকরণ পদ্ধতির ভিতরে সাতজন মুকসিরিন হাদিস বিশারদের আমরা নাম লিখে রাখি। তোমাদের সব প্রশ্ন আসতে পারে এবং এটা বিভিন্ন প্রশ্নে আসে। এর মধ্যে সর্বাধিক হাদিস মুখস্থকরণ যে সাহাবার নাম আমরা জানি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি সবথেকে বেশি হাদিস মুখস্থ করেছিলেন। তা আমরা সেই সাতজনের নাম একটু সংক্ষিপ্ত করে লিখে নিই। সাতজন মুকসিরিন হাদিস বিশারদের সাহাবার নাম, সাতজন সাহাবি হলেন, এক নম্বরে আমি যদি লিখি ক হযরত আবু হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আবু হুরায়রা, তিনি হাদিস মুখস্থ করেছিলেন সব থেকে বেশি 5374টি হাদিস তিনি মুখস্থ করেছিলেন। এবার আসলে দুই নম্বরে আসে হচ্ছে হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু, হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাহলে আয়েশা সিদ্দিক আয়েশা সিদ্দিক আনহুমা, এরপরে আসো আনাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, আনাস রাদিয়াল্লাহু তাআলা, আনাস রাদিয়াল্লাহু তাআলার পরে আমরা লিখতে পারি আবদুল্লাহ ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে হযরত তাহলে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ সাতজন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাঈদ, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। তাহলে এই সাতজন সাহাবার নাম
আমরা জানতে পারি মুখস্থকরণের মাধ্যমে তারা হাদিস সংরক্ষণ করেছিলেন। লিখন পদ্ধতির মাধ্যমে হাদিস সংরক্ষণ আছে। দুই নম্বর আছে লিখন পদ্ধতি। লিখন পদ্ধতি তিন নম্বর হচ্ছে জ্ঞান চর্চা। তিন নম্বর হচ্ছে জ্ঞান চর্চার মাধ্যমে। এভাবে লিখতে পারি হাদিসের শিক্ষা। শিক্ষা চার নম্বর হচ্ছে হাদিসের বাস্তব জীবনের আমল। হাদিসের বাস্তব জীবনের বা হাদিস চার নম্বর হবে হাদিস বাস্তব জীবন। এভাবে লিখতে পারি বাস্তব জীবনে হাদিস পালনের মাধ্যমে। হাদিস পালনের মাধ্যমে মাধ্যমে হাদিস সংরক্ষণ করা হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জানবো সংকলনের ব্যাপারে। সংকলন হাদিস সংকলন। তাহলে হাদিস সংরক্ষণের ব্যাপারে আমরা জানলাম চারটি পদ্ধতিতে হাদিস সংরক্ষণ করা হয়েছিল। সেই চারটি পদ্ধতি কি? হিন্স বা মুখস্থকরণ, লিখন পদ্ধতি, হাদিসের শিক্ষা বা চর্চার মাধ্যমে এবং বাস্তব জীবনে হাদিস পালনের মাধ্যমে আমরা আমাদের হচ্ছে হাদিস সংরক্ষণ করা হয়েছিল। এবার আসো হাদিস সংকলন। সংকলন মানে একত্রিতকরণ। আমরা জানি হাদিস একত্রিতকরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সাহাব যখন খোলাফায়ে রাশিদারা আমল চলে আসলো, তারা যখন খলিফা নির্বাচিত হলেন, হ্যাঁ আবু বকর, ওমর, আলী তিনারা তাদের আমলে শাসনামলে তারা কিছু কিছু হাদিস গ্রন্থ লিখেছিলেন। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি একটি হাদিস গ্রন্থ লিখেছিলেন সহিহ আলী নামে, সেটা আমরা জানি। তারপরে সহিহ সাদিক আবদুল্লাহনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনিও একটি হাদিস গ্রন্থ লিখেছিলেন। তারপরে সহিফায়ে সহিহা নামে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একটি হাদিস গ্রন্থ লিখেছিলেন। যদিও এই লেখন এই সংকলনগুলা সমষ্টিগতভাবে তারা প্রতিষ্ঠিত করে যান নাই, তারা প্রতিষ্ঠিত করে যান নাই। তারপরে সাধারণত 100 হিজরিতে এসে হযরত ওমর বিন আব্দুল আজিজের শাসনামলে হাদিস রাষ্ট্রীয়ভাবে সাধারণত প্রথমত হাদিস সংকলন শুরু হয়। তা হাদিস সংকলনের ব্যাপারে যদি আমরা বলি, তাহলে আমরা প্রথমে বলতে পারবো যে 100তম হিজরিতে 99 থেকে 101 হিজরির সময় হাদিস সংকলন রাষ্ট্রীয়ভাবে শুরু হয়। হযরত ওমর বিন আব্দুল আজিজ তিনি তার শাসনামলে তিনি উপলব্ধি করলেন যে হাদিস আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মানে সরাসরি যে বিষয়গুলো উল্লেখ আছে তার ব্যাখ্যা কিন্তু হাদিস গ্রন্থের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সেগুলা সুন্দরভাবে প্রতিফলিত ঘটেছে। তাহলে হাদিস সংরক্ষণ করা, সংকলন করা প্রয়োজন। ওমর বিন আব্দুল আজিজ তিনি তার সময়ের হাদিস বিশারদদেরকে তিনি ডাকলেন, একত্র করলেন এবং হাদিস সংকলনের জন্য তিনি নির্দেশ দিলেন। সেই সূত্র মোতাবেক তিনি হাদিস সংকলন শুরু হয়। তার সময় সমকালীন যে মুহাদ্দিসরা ছিলেন, হাদিস বিশারদগণরা ছিলেন, তারা মূলত অনেকগুলা হাদিস গ্রন্থ লিখেন বা একত্রিত করে সংকলন গ্রন্থ তারা রূপ দেন। তার মধ্যে আছে গ্রন্থের মধ্যে ইমাম মাকবুল শামি, ইমাম আব্দুর রাজ্জাক, ইমাম আউজাই ও ইমাম আবদুল্লাহ, কিতাব সুনান, ইমাম আবু হানিফার কিতাব আসার, ইমাম মুহাম্মদ ও ইবনে ওয়াহাবের মুআত্তা, এমনিভাবে অনেকগুলো গ্রন্থ সেই সময় সংকলিত হয়। মূলত হাদিসের যে সংকলনের স্বর্ণযুগ বলা হয়, হাদিসের স্বর্ণযুগ বলা হয়, হাদিস মূলত যে সময় সংকলন সবথেকে বেশি হয়েছে, প্রসার এবং প্রচার লাভ করেছে, যার ধারাবাহিকতা আজও পর্যন্ত আমরা যেই হাদিসগুলোকে আঁকড়ে ধরে, যে হাদিস গ্রন্থগুলোকে আঁকড়ে ধরে আমাদের ইসলামী শরীয়তের যে সমাধানগুলো আমরা খুঁজে পাই এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা সব কিছু সমাধান পাই এবং আমরা জীবনযাপন করি,
হাদিসের আলোকে সেই বিষয়গুলো সবথেকে ফুটে উঠেছে হিজরি তৃতীয় শতকের হাদিস সংকলনের যে গ্রন্থগুলো আছে তার মাধ্যমে। তার ভিতরে অন্যতম উল্লেখযোগ্য ছিল ইমাম বুখারী। ইমাম বুখারী তেনার যে গ্রন্থ সেই গ্রন্থের মাধ্যমে কিন্তু মূলত হাদিস সংকলনের বাস্তব রূপ লাভ করে। তাহলে আমরা এখন দেখি হাদিস সংকলন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাদিস সংকলনের ক্ষেত্রে আমরা হিজরি তৃতীয় শতকের হাদিস সংকলনটাকে বেশি গ্রহণযোগ্য হিসাবে ধরে নিই এবং গ্রহণযোগ্যতা পায় আমাদের ভিতরে। এই সময়ে যে হাদিস গ্রন্থগুলো বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থগুলো রচিত হয়েছে তার মধ্যে আমরা জানি যে ছয়টি হাদিসকে, হাদিস গ্রন্থকে আমরা সাধারণত কি বলে থাকি, সিয়া সিত্তা বলে থাকি। যে সিয়া সিত্তা, সিত্তা মানে ছয়, সিয়া সিত্তা সহি, সিয়া সিত্তা সহি, এই হাদিস গ্রন্থগুলোকে সব থেকে সহি হিসেবে ধরে নেওয়া হয়। তা হাদিস সংকলনের ক্ষেত্রে আমরা জানি যে সিয়া সিত্তার যে হাদিস গ্রন্থগুলো, সিয়া সিত্তা সংক্ষিপ্ত প্রশ্ন অনেক সময় তোমাদের আসে পাঠ্যপুস্তকে, যে প্রশ্নে আসে যে সিয়া সিত্তা কি, হাদিসের বিশুদ্ধ ছয়টি গ্রন্থকে কি বলা হয়, সিয়া সিত্তা বলা হয়। এই সিয়া সিত্তা রচনা করেছেন মূলত হিজরি তৃতীয় শতকে এই সংকলিত হয়েছে। আমরা সেই সংকলিত স্বর্ণযুগ যে হিজরি তৃতীয় শতক, সেই সংকলিত ছয়টি হাদিস গ্রন্থর নাম আমরা লিখে নিতে পারি, বা সিয়া সিত্তার ছয়টি হাদিস গ্রন্থর নাম আমরা লিখে নিতে পারি। তুমি শিক্ষার্থীবৃন্দ, এক নম্বরে হচ্ছে সহিহ বুখারী, হ্যাঁ সহিহ বুখারী বা সহিহুল বুখারী। তো আমরা সেই সহিহ গ্রন্থগুলোর নাম এক এক করে লিখি, তোমরা লিখে নাও তাহলে সব থেকে ভালো হবে। এক নম্বর হচ্ছে সহিহ বুখারী, সহিহ বুখারি। তাহলে দুই নম্বর হচ্ছে সিয়া সিত্তা সাহি গ্রন্থ, সহি মুসলিম, সহি মুসলিম। তিন নম্বর হচ্ছে জামে তিরমিজি, তিন নম্বর হচ্ছে জামে ও তিরমিজি। চার নম্বর হচ্ছে আবু দাউদ সুনানে, চার নম্বর সুনানে নাসাই, সুনানে নাসাই, সুনানে নাসাই। পাঁচ নম্বর হচ্ছে সুনানে আবু দাউদ, সুনানে আবু দাউদ, আবু দাউদ। ছ নম্বর হচ্ছে ইবনে মাজাহ, সুনানে ইবনে মাজাহ, মাজা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সিয়া সিত্তার ছয়টি গ্রন্থ লিখে নিলাম। এই সিয়া সিত্তার হাদিস গ্রন্থর যে সমস্ত ইমামরা সিয়া সিত্তার হাদিস গ্রন্থ রচনা করেছেন আমাদের তাদের জীবন সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা থাকা অবশ্যই কর্তব্য এবং উচিত, এবং আমাদের এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। বিশেষ করে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, তারপরে ইমাম আবু দাউদ, এভাবে আমরা তাদের নাম এবং জীবনীগুলো মুখস্থ করে নিব। আমি আজকে একজন প্রথম এবং সর্বপ্রথম কোরআনের পরে যে হাদিস গ্রন্থকে আমরা মূল্যায়ন করে থাকি বুখারী শরীফ, সেই বুখারী শরীফের যিনি রচনা করেছেন, লিখেছেন, সেই ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহির জীবনী সম্পর্কে আমরা সংক্ষিপ্ত ধারণা নেই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো ইমাম বুখারীর জীবনী আমরা সংক্ষিপ্ত আকারে জেনে নিই। ইমাম বুখারী, ইমাম বুখারী, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, তার নাম কি আমরা জানি, তার নাম ছিল আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। বুখারী শহরে তিনি জন্মগ্রহণ করেছেন বেজায় তাকে বুখারী হিসাবে নামকরণ করা হয় এবং তাকে বুখারী হিসাবেই নামকরণ করা হয়েছে।
এবং তার কিতাব রচিত কিতাবের নামও তিনি ওই বুখারি নামেই তিনি নামকরণ করেছেন। তিনি জন্মগ্রহণ করেন কত 194 হিজরিতে, 13 শাওয়াল, তিনি 810 খ্রিস্টাব্দে 21 জুলাই শুক্রবার মুসলিম পরিবারে তিনি কি করেন বুখার শহরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তাহলে তার জন্মসাল কত 194 হিজরি, 13 শাওয়াল এবং 810 খ্রিস্টাব্দে। আমরা যদি জানি তার জন্ম কত, জন্ম তার জন্মসাল হচ্ছে 194 হিজরি, 13 শাওয়াল। আর আমরা যদি এসে জানি খ্রিস্টাব্দে তাহলে কি 810 খ্রিস্টাব্দে আসছে 21 জুলাই 810 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। এরপরে আসো, তিনি শিশুবেলা থেকেই তিনি শিশুকালে তার পিতাকে হারান এবং তার একটি দুরারোগ্য রোগ হয়। আল্লাহর অশেষ মেহরবানিতে এবং তার মায়ের দোয়ায় সেই অন্ধ হয়ে যাচ্ছিল, সেই দুরারোগ্য রোগ থেকে সে মুক্ত পায় এবং শিশুকালা থেকেই তিনি ইসলামের শিক্ষার প্রতি ঝুঁকে পড়েন এবং 9 বছর বয়সে, মাত্র 9 বছর বয়সে তিনি কোরআনে হাফেজ, পবিত্র কোরআন কারী তিনি মুখস্থ করে নেন। এরপরে তিনি 11 বছর বয়স থেকেই তিনি হাদিস শিক্ষায়, হাদিস মুখস্থ করেন, হাদিসের জ্ঞান অর্জনে তিনি মনোনিবেশ করেন। 16 বছর বয়সেই তিনি সমস্ত হাদিস মুখস্থ করে ফেলেন। তিনি 16 বছর বয়সেই তার হাদিস মুখস্থ সমাপ্ত করেন। এরপর তিনি বিভিন্ন জায়গায় বাইরের দেশে যান, তার বুখারা শহর থেকে তিনি অন্য শহরে যান, কোথায় কোথায় যান, বাগদাদ যান, দামেস্কে যান, মিশরে যান, সিরিয়ায় যান, যে তিনি সেখানে প্রখ্যাত, সেই সময়কার প্রখ্যাত যত মহাদ্দিসরা ছিলেন তাদের কাছ থেকে তিনি হাদিস মুখস্থ করেন এবং হাদিস মুখস্থ করার মাধ্যমে অধ্যয়ন শেষ করে তিনি হাদিসের শিক্ষাদানে আত্মনিয়োগ করেন, অধ্যাপনায় তিনি নিজেকে নিযুক্ত করেন। এবং হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি 556 হিজরিতে ইন্তেকাল করেন। এই ইন্তেকাল করার আগে তিনি কি রেখে যান আমাদের জন্য, যে বুখারী গ্রন্থ আজ আমরা আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হলে আমরা যে গ্রন্থে স্মরণাপন্ন হয়ে পড়ি, হ্যাঁ, বুখারী শরীফের এই একটি মহাগ্রন্থ, হ্যাঁ, আল কোরআনের পরে যার অবস্থান আমরা ধরে নিই, সেই সময়কার একটি গ্রন্থ তিনি রচনা করে যান। বুখারী শরীফ তিনি রচনা করেন 600,000 হাদিস শুকনো স্মৃতি শক্তিতে তিনি যে মুখস্থ করেছিলেন তার ভিতরে যাচাই বাচাই করে 7,275 হাদিসের সমন্বয়ে 233 হিজরিতে তিনি সহি বুখারি নামে একটি গ্রন্থ রচনা করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নাম বুখারী শরীফের যিনি রচয়িতা, যিনি রচনা করেছেন সেই ব্যক্তি সম্পর্কে সংক্ষিপ্ত জানলাম, পাশাপাশি আমরা সহিহ বুখারী সম্পর্কে জানলাম। 7,275 হাদিসের সমন্বয়ে সহিহ বুখারী তিনি সে সময় সংকলন করে যান, যেটা অদ্যাবধি পর্যন্ত আজ আমাদের মধ্যে বিদ্যমান। আমরা হাদিসের বিষয়ে যে সমস্ত কিছু জানলাম, আমরা হাদিস আজকের যে ক্লাসের শিক্ষা এর মাধ্যমে আমরা কী জানলাম, প্রথম কোরআন ও হাদিসের মধ্যে যে সম্পর্ক এবং কোরআন ও হাদিসের মধ্যে পার্থক্য সেই বিষয়ে জানলাম, হাদিস সংরক্ষণের বিষয়ে জানলাম, হাদিস সংকলনের বিষয়ে আমরা জানলাম এবং হাদিস সংকলনের সময় যে স্বর্ণযুগে যে সিয়াসিটা 6টি বিশুদ্ধ গ্রন্থ রচিত হয়েছে তার মধ্যে অন্যতম গ্রন্থ যিনি রচনা করেছেন তার সম্পর্কে আমরা ইমাম বুখারী সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জানলাম। সত্য শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই যে বাকি যে 5টি গ্রন্থের রচয়িতা আছে, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, তারপরে ইমাম তিরমিজি, ইমাম নাসাঈ, ইমাম ইবনে মাজাহ, ইমাম আবু দাউদ, তাদের সম্পর্কে তোমরা তাদের জীবনীটি মোটামুটি আকারে বাড়িতে বসে একটি পড়ে নেবা, তোমরা দেখবা পরবর্তী ক্লাসে তোমাদের হাদিসের গুরুত্ব এবং আমরা নৈতিক জীবনে হাদিসের ভূমিকা আলোচনা করব, পাশাপাশি আমরা মূল হাদিসে আলোচনা করব। এই আজকে এই পর্যন্তই, তোমরা আশা করি ভালো থাকো, সুস্থ থাকো এবং বাড়িতে থাকো, আর 5 ওয়াক্ত নামাজ পড়বা।
এবং সদা সর্বদা সত্য কথা বলব এবং আমরা সালামের প্রচলনটা বেশি বেশি করে করবো। এই নৈতিক কিছু শিক্ষা আমরা আজকে শিক্ষা নিয়ে আজকের মতন ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।